নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি চলে আসছি। আমার চ্যানেলের নাম হচ্ছে রাই, আপনারা তো জানেনই, দেখতে পাচ্ছেন। আমি আজকে চলে আসছি এখানে, এখন রাত বাজে 10টা, তবুও এখানে প্রচুর, আমি একটা আমাদের পাশে মাঠে চলে আসছি, একটু ফিল্ডে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানে ভিড়, বাচ্চারা এত রাত্রেও এখনও খেলছে এখানটায়। আর দেখতে পাচ্ছেন আশেপাশে মানে প্রচুর লোকজন রাত্রিবেলা, এখানে একটা কি গুজরাতে রাত্রি 10টা 11টা 12টা অবধি রাস্তায় লোকজন থাকে। দেখতে পাচ্ছেন পুরো হইচই, বাচ্চারা খেলছে, সব বড়রা বসে আছে। এখানে অনেকে খাওয়ার স্টলও আছে এখানটায়, এখানে আসলে পরে রাত্রিবেলা অনেকে খাওয়া মানে রাত্রে সবাই এখানে ডিনার করে, বাচ্চারা খেলে, মানে সুন্দর মানে টাইমটা কাটানোর সুন্দর একটা জায়গা। এটা পার্কের মতো বলতে পারেন, এখানে স্টল লাগানো আছে, খেলার জায়গা আছে, সবাই বসে সময় কাটানোর মতো ভালো জায়গা এখানে। এখন রাত বাজে 10টা, এখন এত রাতেও মানে প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন এখানে, এখানে 12টা অবধি এখানে লোকজন থাকে, এরকম হইচই, বেশ ভালো লাগে এখানে। আমি মাঝে মাঝে এখানে হয়তো আমরা শনিবার রবিবার করে এখানে আসি, এখানে আসি, বাচ্চাদের নিয়ে আসি, বাচ্চাদের সুন্দর সময় কাটে, আমাদেরও মানে ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে এই যে সামনে আমার বাবু, বাবু হাই বলো তো, হাই বলো, হাই বলো, হাই বলো। দেখতে পাচ্ছেন এখানে এখনো এত রাত্রে গাড়ি ঘোড়া চলছে এখানটায়, দেখতে পাচ্ছেন এখানটায় খুব সুন্দর, এখানে মানে যেরকম সব রকমের এখানে সুযোগ সুবিধাগুলো আছে। ঘরের থেকে বেশি দূর না, একটু এগিয়ে আসলে পরে আমাদের বিল্ডিং থেকে একটু পরেই দেখতে পাচ্ছেন এখানে কত স্টলগুলো এখনও এত রাত অবধি খোলা থাকে, 11টা 11:30 অবধি স্টলগুলো খোলা থাকে এখানটায়। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এখানে আসলে। ছেলে ধাক্কা কোথায় নিয়ে যাচ্ছ? খুব সুন্দর এখানে, আর এখানে ওয়েদারটা এত সুন্দর, এখানে গরম বলতে গরম মানে গরম হলেও গরম লাগে না, গরমের দিন হলেও গরম লাগে না এখানটায়। আর এখানে সবসময় কি একটা জিনিস খুব ভালো, এখানে সবসময় ভীষণ হাওয়া চলতে থাকে সবসময়। কারণ এখানে থেকে কিছু কিলোমিটার দূরেই সমুদ্র আছে, সেই জন্য সেই ওখানকার হাওয়াটা সবসময় এখানে আসে, তো গরম এখানে খুব কম লাগে। আর প্রচুর এত গাছপালার জন্য এখানে খুব ঠান্ডা থাকে ওয়েদারটা। আমি এখন আসলাম আমাদের এখানে পাশের মাঠে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্টেজ রেডি হচ্ছে, এইখানে 15th অগস্টের জন্য প্রোগ্রাম হবে, এই জন্য একটা স্টেজ তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন রাত্রি বাজে 10টার মতো, প্রচুর লোকজন এখানটা এখনও হাঁটাচলা করছে, বসছে, কেন কালকে সানডে আছে, তো সবাই আজ কালকে ঘরেই থাকবে, ছুটি যাচ্ছে সবার, যার জন্য সবাই এত রাত অবধি এখানে বসা। আর নর্মালি এখানে জেনারেল মানে রাত্রি 10টা 11টা অবধি মানে প্রচুর এরকম সব লাইটও জ্বলতে থাকে আর লোকজন এখানে বসে এরকম। দেখতে পাচ্ছেন চতুর্দিকে প্রচুর লাইট, আর মানে যত সময় বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে এখানে বসার মতো খুব সুন্দর একটা জায়গা, সুন্দর সময় কাটবে বাচ্চারা আসলে বড়রা আসলে এখানটায়। আর কোনো এখানে প্রবলেম নেই, কারণ এখানে সবসময় ভেতরে সিকিউরিটি সবসময় থাকে, সবসময় এরা থাকে। মনা
মোবাইল নিয়ে যাচ্ছে, দেখো ধরো চলে যাচ্ছি ঘরে, কারণ এখন অলমোস্ট 10:30 মতো বাজে। ধরো ধরো দেখতে পাচ্ছেন রাস্তায় এখনো মানে সব মানে লাইট অফ। এখানে রাত 12টা পর্যন্ত লোকজন কন্টিনিউয়াসলি থাকে, আর এখানে ভেতরে কোনো প্রবলেম নেই। এখানে মানে এই লোকজন যাচ্ছে সব, এত রাত অবধি লোকজন চলছে, সব ঘরে যাচ্ছে, এখনো কেউ ফিল্ডে আসছে, এখনো অনেকে ফিল্ডে বসার জন্য, বাচ্চারা খেলার জন্য আসছে। প্রায় হয়তো প্রত্যেক শনিবার রবিবার করে এখানে আসি এই মাঠে একটু বসার জন্য, বাচ্চারা খেলে, বাচ্চারা খেলতে থাকে। এই যে আমার পেছনে সেই মাঠটা, এখান থেকে আমরা এক্ষুনি বেরিয়ে আসলাম, জাস্ট দেখতে পাচ্ছেন। আমি এই টাউনশিপের একটা ভেতরে কি ভীষণ মানে সিকিউরিটি সবসময় থাকে রাস্তা দিয়ে, মানে দিনে দুপুরে রাত্রে সবসময় সিকিউরিটি ঘুরতে থাকে, মানে কোনো বাইরের থেকে কেউ লোকজন আসবে না ভেতরে, সবসময় সেফ সিকিউরিটি আছে ভেতরে। বাইরের থেকে যেসব মেডরাও আসে কাজ করতে, বা যারা বাইরের থেকে কাজ করতে রেগুলার আসছে, তাদের এখানে ঢোকার আগে সিকিউরিটিরা চেক করে, যখন তখন ভেতরে কেউ ঢুকতে পারে না। এই দিক দিয়ে এখানে টাউনশিপটা ভীষণ সেফ, যার জন্য বাচ্চারাও সুন্দর মতো দিনে রাত্রে মতো ঘুরতে পারে, খেলতে পারে। চলো চলো তাড়াতাড়ি চলো ঘরে যাই, কিছু আওয়াজ না বাবু, চলো। এত রাত 10:30 হয়ে গেছে তবুও এখানে, মানে এখন যদি বাচ্চারা এক একাও, অনেক বাচ্চারা এক এখন যে এক একা ঘরে যাচ্ছে সাইক্লিং করছে। চলো চলো, হ্যাঁ আসো, পিকক। হ্যাঁ তো এটা পিকক, তো লাইটের উপরে একটা ময়ূর বসে আছে, দেখা যাচ্ছে না এখন রাত্রের জন্য, দেখাতে পারলাম না ময়ূরটাকে। জাস্ট লাইট পোস্টের উপরে রাত হলে এখানে কি প্রচুর গাছপালার জন্য কি হয়, এখানে প্রচুর গাছপালা ভেতরে, যার জন্য কি হয় এখানে প্রচুর ময়ূর আছে ভেতরে। এরা কি করে ঠিক যখন সন্ধ্যা হতে হতে এই ময়ূরগুলো সব লাইট পোস্টের উপরে গিয়ে সব বসে, আবার সকাল হলেই আবার সব নিচে নামে। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের সহযোগিতা ছাড়া হয়তো আগাবো না, তো আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আসো ছোটো, তো আমি সবসময় নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে, আপনারা সবসময় আমার ভিডিওগুলো ফলো করবেন, লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। গুজরাটের নানান জায়গা আপনাদের দেখাবো, তো আজকে এখানে আমার ব্লগটা শেষ করছি। সব চলে যাচ্ছে আমাকে একা ফেলে, আজকের জন্য গুড নাইট।